নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আগের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে সবজি, গ্রসারি এসব জিনিসের কীরকম দাম হয়, তো আজকে ওই ভিডিওটারই রিলেটেড আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যে এখানে আসার পর, অস্ট্রেলিয়াতে আসার পর ঘরের কী কী জিনিস কিনতে লাগবে, আর তার মধ্যে ওই বাসন কোসন থেকে শুরু করে ঘরের আরও টুকিটাকি নানা রকম জিনিস আছে, তো সেগুলোর দাম শেয়ার করবো, আর কোথায় সেগুলো এসে কিনতে যাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর ওখানে পৌঁছে যাওয়া যাক। তো এখন আমরা যাব সোয়ানস্টন স্ট্রিট, আর যে দোকানটায় যাব দোকানটার নাম হলো কেমার। তো চলো, ট্রামও এসে গেছে, উঠে পড়ি, যেতে যেতে কথা হবে। মেলবোর্নে এখন বেশ জমিয়ে ঠান্ডা পড়ছে, তবে এক আধ দিন এরকমও হয় যে হাওয়া খুব থাকে আর ঠান্ডাটা একটু কম থাকে, তো আজকে সেরকমই একটা দিন। আজকে ঠান্ডা খুব একটা নেই কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, তাই লোকজনও বাইরে কম। তাছাড়া আজ সপ্তাহের মাঝখানের একটা দিন, এটা যদি উইকেন্ড হতো তাহলে সে যত জোরেই হাওয়া দিক, ঠান্ডা হোক, লোকজনের বিশেষ যায় আসে না, লোকজন আনন্দ করতে ঠিক বেরিয়ে পড়ে। যাই হোক, আমরা কেমার্টে পৌঁছে গেছি, আর ঢুকতেই সামনে দেখতে পাচ্ছ যে জামা কাপড়, ব্যাগ, জুতো এইসব নানা রকম বিউটি অ্যাক্সেসরিজ এগুলো আছে। কেমার্ট অনেক বড় একটা স্টোর, তো একটা ভিডিওতে গোটা দোকানটা ঘুরে দেখানো বা সব জিনিস দেখানো সম্ভব না, তো আমি খুব বেসিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই তোমাদেরকে দেখাবো আর তাদেরই দাম শেয়ার করব। আর এটা হলো ঢুকতেই কেমার্টে, তোমরা দেখেছো ওখানে মেয়েদের জামা কাপড়, ব্যাগ, অ্যাক্সেসরিজ এসব ছিল, এটা মেন সেকশন, তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে নিলাম। তবে এটা অনেক বড় এরিয়া, তো দেখাতে চাইলে আরও অনেক কিছু দেখাবার আছে, কিন্তু এখানে দোকানপাট একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই সময় নষ্ট না করে আসল জিনিসগুলো যেখানে আছে ঘরের জিনিসপত্র সেখানে চলে যাচ্ছি। তো প্রথমেই ঘরের খুব বেসিক আর জরুরি জিনিস থালা বাটি দিয়ে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ এখানে নানা রকম সাইজের প্লেট, বাটি, গ্লাস, মগ, কাপ এগুলো আছে। এগুলোর দাম ওই 85 টাকা থেকে প্রায় 196 টাকা পর্যন্ত হয়, তবে এই টাকাটা আমি কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে বলছি, আর কত ডলার দাম সেটা তোমরা ওর নিচে দেখতেই পাচ্ছ, প্লেটগুলোর নিচে সব জায়গায় লেখা আছে, আর আমি স্ক্রিনে লিখেও দিয়েছি, তো তোমরা ইজিলি বুঝতেও পারবে আর দেখতেও পাবে। এই যে প্লেট, বাটি বা কাপ মাগগুলো দেখছো, এগুলো সবই কিন্তু মাইক্রোওয়েভ সেফ, ডিশওয়াশার সেফ আর ওভেন সেফ, যেটা কিনা এখানে খুবই জরুরি হওয়াটা, কারণ স্টিল বা অন্যান্য ম্যাটেরিয়ালের যদি জিনিস হয়, প্লাস্টিকের জিনিস হয়, কিছু কিছু প্লাস্টিকের ম্যাটেরিয়ালও থাকে যেগুলো মাইক্রোওয়েভ সেফ হয়, কিন্তু যেগুলো হয় না সেগুলো নিয়ে খুব সমস্যায় পড়া হয়, কারণ মাইক্রোওয়েভ, ওভেন, ডিশওয়াশার এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে, এগুলো ছাড়া চলবে না। তো প্লেট টেটগুলো কেনার সময় ওগুলো দেখে নেওয়া খুব জরুরি। এবার আসি বড় সার্ভিং বোলগুলোর দিকে। তো প্রথমেরই ওই সিশেল ডিজাইনের বাটিটার দাম 900 টাকা, তার পাশের এই ওয়েভ ডিজাইনের বাটিটা 750, আর এটাও 900 টাকা করে দাম। এরপর হচ্ছে সসপ্যান। সসপ্যানগুলো এই সসপ্যানগুলোর দাম হচ্ছে ওই 1068 থেকে শুরু করে 1125 টাকা পর্যন্ত, আর নিচেরগুলোর কম দাম, ওগুলোর ওই 280, 300, 350 মতন দাম হয়। এরপর আছে ফ্রাইং প্যান। তো ফ্রাইং প্যানগুলো ওই 478 টাকা থেকে শুরু করে প্রায় 1200, 1250, 1400 টাকা পর্যন্ত হয়। ননস্টিকের কোয়ালিটির উপর নির্ভর করে দামটার তফাত হয়। এরপর আছে কড়াই। কড়াইগুলো ওই 395 টাকা থেকে শুরু করে 1400, 1405 পর্যন্ত হয়। স্টকপটগুলোর ওই 562 থেকে শুরু করে 2100, 2200 পর্যন্ত দাম হয়। এরপর আছে হাতা, খুন্তি, ছুরি, কাঁচি, বেলন বা রোলিং পিন। হাতা খুন্তিগুলো সেট হিসাবেও পাওয়া যায় আর অনেক রকম ম্যাটেরিয়ালে পাওয়া যায়, যেমন কাঠের হয়, নাইলনের হয়, সিলিকনের হয়, এটা যেমন কাঠের। এই 5টা মিনি সিলিকন ইউটেন্সিল সেটের দাম 420 টাকা, আর এই ব্ল্যাক নাইলন ইউটেন্সিল সেটগুলোর দাম ওই 650 থেকে 850 টাকা পর্যন্ত হয়। এই স্টিলের হাতা, বেলুনি এগুলো কিন্তু সেটের নয়, এগুলোর দাম ওই 280 টাকা করে। এবার কাটিং বোর্ড।
তো এখানে এটাও খুবই জরুরি জিনিস দৈনন্দিন জীবনে, কারণ এখানে তো সব কিছুই ছুরিতেই কাটা হয়, শাকসবজি ফলমূল মাছ মাংস সবই। তো নর্মাল টাইলসের উপর রেখে কাটলে স্লিপ করে, যেটা কিনা খুবই রিস্কি, তাই এই কাটিং বোর্ডগুলো খুবই ইউজফুল। এগুলোর দাম ওই 365 থেকে শুরু করে 1068 মতন হয়। এবার হচ্ছে চামচ। তো চারটে চামচ মিলিয়ে একটা সেট হয়, আর ওই সেটগুলোর ওই 140 টাকা থেকে শুরু করে 253 টাকা পর্যন্ত দাম হয়। আর সার্ভিং স্পুনগুলোর দাম বেশি হয়, ওগুলোর ওই হয়তো 3টে বা 4টে করে সেটের 400-450 করে দাম হয়। এবার হচ্ছে প্রিজার্ভিং জার, এগুলোও খুবই জরুরি ঘরের ওই আটা ময়দা চাল মশলাপাতি এসব স্টোর করার জন্য। তো প্রথমে যে বড় জারগুলো দেখালাম ওগুলোর দাম 127 টাকা করে, আর এই কাঠের ঢাকনাওয়ালা জারগুলোর দাম 197 টাকা করে। এগুলো হলো ছোট ছোট 8টা কাঁচের জারের সেট, এগুলোর দাম 365 টাকা করে হয় সেটটা। আর এগুলো 3টে জার, তাই এর সাইজটা মিডিয়াম দেখতেই পাচ্ছ, আর এর দামও ওই 365 টাকা করেই হয়। এবার হচ্ছে কিচেন টাওয়েল। কিচেন টাওয়েল যে কতটা কাজের তা তো আমরা সবাই জানি, তো এগুলোর দাম ওই 280 টাকা থেকে শুরু করে 500-550, 562 এরকম পর্যন্ত হয়। কিচেনের জরুরি জিনিসপত্র প্রায় সবই দেখিয়ে দিয়েছি, এবার জলের বোতল। তো এই কাঁচের জলের বোতলগুলোর 85 টাকা করে দাম। এছাড়া প্লাস্টিক স্টিল এসব বোতলও আছে যেগুলোর একটু বেশি জল ধরে, যেমন 2.5 লিটার 3 লিটার করে জল ধরে, সেগুলোর দাম বেশি, সেগুলোর ওই 750-550 এরকম দাম হয়। আর মাঝারি সাইজের বোতলগুলো যেগুলো 1.5 লিটার বা 750 লিটার করে ধরে, সেগুলোর দাম ওই 280-350 এরকম হয়। এরপর আছে ব্লেন্ডার মিক্সার গ্রাইন্ডার, যেগুলোর দাম ওই 1400 থেকে শুরু করে 2500-3500-4000 টাকা পর্যন্ত হয়। এরপর আছে মাইক্রোওয়েভেন, আর তার দামটা আমি এখানে লিখেই দিয়েছি। এবার ভ্যাকুম ক্লিনার, এটা তোমাকে এখানে প্রচুর টাকা ফাইন দেওয়ার হাত থেকে বাঁচাবে, কারণ এখানে কিন্তু 6 মাস পরপরই বাড়ির ইন্সপেকশন হয় যে তুমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রেখেছো কিনা, তাই ভ্যাকুম ক্লিনার তো থাকতেই হবে। এগুলোর দাম ওই 1800-2000 থেকে শুরু করে 7500-8500 পর্যন্ত হয়। এখানে 3 রকম দামের স্টিম আয়রন পাওয়া যায়, একটা হলো 393 টাকা, একটার হলো 1130, আর একটার 2190। এগুলো জামাকাপড় মেলার র্যাক, এগুলোর দাম ওই 337 টাকা থেকে শুরু করে 650 পর্যন্ত হয়। আর এগুলো ক্লিপ, এখানে 48টা ক্লিপ আছে, আর প্যাকেটটার দাম 112 টাকা। এখানে আমাদের বাড়িতে কিন্তু ড্রায়ার ওয়াশিং মেশিন সবই দেওয়া আছে, এরকম অনেক বাড়িতেই দেওয়া থাকে, তবে শৌখিন জামাকাপড় কাচলে ড্রায়ারে শুকোতে না দিয়ে বাইরে শুকানোই ভালো। হ্যাঙ্গারের এই সেটগুলোতে 12টা করে হ্যাঙ্গার আছে, আর এর দাম 562 টাকা। এরপর আছে লন্ড্রি বাস্কেট। তো এখানে অনেক রকম সাইজের লন্ড্রি বাস্কেটগুলো আছে, তো সব থেকে যেটা ছোট সেটাও কিন্তু আসলে অনেক বড়, তো ওটার দাম 170 টাকা। আর বড়গুলো তো বেশ বড়, অনেক জামাকাপড় ধরে যায়, সেগুলো ওই 650-750 পর্যন্ত যায় দাম। এবার বালিশ। তো বালিশ এখানে 3 রকম প্রাইস রেঞ্জের আছে, প্রথমটা হচ্ছে $5, মানে যেটার দাম দুটো বালিশের 222 টাকা, আর এটা হলো $22, এটার দুটো বালিশ আছে, এর দাম হচ্ছে $1237। তো এটা একটাই সেট পড়ে আছে। এরপর আছে $30 দুটো পাশাপাশি, একটা হচ্ছে ওই চারকোলওয়ালা বালিশ, তো যেটা অ্যান্টি অ্যালার্জি হয়, এটা দুটো বালিশের দাম 1686 টাকা করে। পাশেরটাও তাই, ওটাও $30 বালিশ। নেক্সট হলো ব্ল্যাঙ্কেট। তো ব্ল্যাঙ্কেটের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার কোনো দরকারই নেই, কারণ অস্ট্রেলিয়া শীতপ্রধান দেশ, এখানে গরম ওই বড় জোর 1.5 মাস কি 2 মাস থাকে, তাছাড়া সারা বছরই ঠান্ডা থাকে, তো সারা বছরই ব্ল্যাঙ্কেট লাগে। আর দেশ থেকে আসার পর বিশেষ করে ওই সময়টা আরও বেশি করে ঠান্ডা লাগে। তো যাই হোক, এখানে অনেক ডিজাইনের অনেক রকম ব্ল্যাঙ্কেট আছে, আর ব্ল্যাঙ্কেটগুলোর দাম ওই 1070 টাকা মতন পড়ে। এগুলো ছিল ঘরের খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলো ছাড়া চলবেই না। এবার হচ্ছে কিছু শৌখিনতা, একটু টুকটাক ঘর সাজাবার জিনিসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা এই এখানেই পেয়ে যাবে কেমার্টে, আর দামটা অন্যান্য জায়গার থেকে অনেকটা কমও হয়। তো এই ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু ওই 845-850 টাকা এরকম থেকে শুরু হয়, আর 1300-1200-1400 টাকা পর্যন্ত দাম হয় এগুলোর। এই ছোট সাদা পটগুলোর দাম হয় 196 টাকা।
এই ফার্নগুলোর দাম হচ্ছে 562 টাকা, আর তার পাশেরগুলোর দাম 365 টাকা। এই ভাজগুলো খুব সুন্দর দেখতে, যেখানে নানা রকম ভাজ আছে সেগুলোর সাথে ম্যাচিং করে তুমি নিজের ইচ্ছে মতন পছন্দ মতন ফুল কিনে রাখতে পারো। তো এগুলোর দাম শুরু হয় ওই 225 টাকা দিয়ে, তারপর দাম 1400-1500 পর্যন্ত পৌঁছে যায়। এই ছোট টবগুলোর দাম হচ্ছে 365 টাকা, এগুলোর একটু বেশি হয়। এই বড় বড় গাছগুলো যেগুলো দেখছো এগুলোর দাম প্রায় 1629 টাকা, 1640 টাকা মতন হয়। এবার তোমাদের কিছু ল্যাম্প দেখিয়ে নিই। তো ল্যাম্পও এখানে অনেক রকম, অনেক ডিজাইনের, ছোট বড় মাপের আছে। মাঝারি থেকে বড় ল্যাম্পগুলোর দাম হয় ওই 1600-1700-1800, এমনকি 2000 পর্যন্ত। আর এই ছোট ল্যাম্পগুলোর দাম হয় ওই 750-850-900-1200 পর্যন্ত। এগুলো হচ্ছে ডিফিউজার আর ফ্রেগ্রেন্ট ক্যান্ডেলস। এগুলো ঘরের জন্য খুবই জরুরি এখানে, কারণ ঠান্ডা থাকার কারণে সারা বছরই জানলা দরজা প্রায় বন্ধই থাকে খুব রোদ না উঠলে। তো সেই জন্য ঘরের ফ্রেশনেসটা বজায় রাখতে এই ফ্রেগ্রেন্ট ক্যান্ডেল আর ডিফিউজারগুলো লাগেই। এগুলোর দাম ওই 56-57 টাকা থেকে শুরু করে 550-650 পর্যন্ত হয়। সোফার কুশনগুলোর 350 থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত দাম হয়। এবার আছে কিছু ফার্নিচার যেগুলোর দাম ওই 2700-2800 থেকে শুরু করে 5500-6500 পর্যন্ত হয়। তবে এক্ষেত্রে বলে রাখি যে কেমার্টে কিন্তু তোমরা ফার্নিচারের খুব বেশি অপশান বা ভ্যারাইটি পাবে না, সেজন্য তোমাদেরকে আইকিয়া যেতে হবে। আইকিয়াতে একদম টেবিল চেয়ার থেকে শুরু করে সোফা বেড সবই পেয়ে যাবে, সব রকম ফার্নিচার ওখানে পাওয়া যায়। আর শুধু ফার্নিচারই নয়, ওখানেও এই সব কিছুই পাওয়া যায় যা যা কেমার্টে পাওয়া যায়, তবে ওটা হচ্ছে সিটির থেকে একটু দূরে হয়। এগুলো হলো ডাস্টবিন। এটাই কিন্তু সারা বছর ঘরকে ঘরের মতো রাখতে সাহায্য করে, কারণ এখানে ডাস্টবিনের মধ্যেই ঘরের যাবতীয় আবর্জনা একটা প্লাস্টিকের মধ্যে জমাতে হয়, তারপর ওটা ভরে গেলে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলে আসতে হয়, যেখানে সেখানে তো ময়লা ফেলা যায় না, তাই ডাস্টবিন খুব জরুরি। ডাস্টবিনের দাম ওই 400 থেকে শুরু করে প্রায় 2500 পর্যন্ত হয়। এই বাথরুম ম্যাটগুলো তোমরা অনেক ডিজাইনের অনেক কালারের পেয়ে যাবে, এগুলো বেশ ভালো দেখতে হয়। এগুলোই বিভিন্ন রকম দামের হয়, যেমন এইটার দাম 845 টাকা, তার আগেরটাও তাই, তবে এগুলো শুরু হয় ওই 450-550 টাকা দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো। কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ তাহলে আসি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।